তো আমার পিছনে এই যে পুরনো বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হলো আমাদের মঙ্গলাপোতার রাজবাড়ি। এটাকে আমরা চিনি মঙ্গলাপোতা রাজবাড়ি বলি। আমরা ছোট থেকেই জায়গাটায় এসে এসে খুব অভ্যস্ত হয়ে গেছি। অ্যাকচুয়ালি এই সামনেটা আমি একটু দেখাই, সামনের বড় মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠটাতে আমি অনেকবার এসেছি, অনেকগুলো প্রোগ্রাম করতে, কৃষি মেলা থেকে শুরু করে এদের দুর্গাপূজাতে অনেক অনুষ্ঠান হয়। এটা হলো মেন হরিনামের বেদি, ওইখানটাতে হরিনাম হবে, এটা রাসমঞ্চ। আর আমার যে পালা কীর্তনটা হয় এখানটাতে, এই আমার আঙুলটা সোজা যে ঘাসটা দেখতে পাচ্ছ এখানটা স্টেজ করে হয়। আর ওই যে সাইডে চালাটা আছে এখানটাতে টোটাল ভোগ কীর্তন অনুষ্ঠানগুলো হবে। আর হর্নের লাইন বলতে ওই যে সোজা একটা সাদা ঘর দেখা যাচ্ছে, ওখান থেকে এই দিকে যাবে, এই দিকে যাবে। তা বাদেও আমার এই লাইনটাকে কভার করতে হয়, ওই সোজা একটা রাস্তা চলে যাচ্ছে, ওই দিকে কিছু হর্ন যায়। আর এইখানে যে গাছগুলো আছে এই গাছগুলোতে হর্ন থাকে। এই রাজবাড়িটার একদম ওই ওপরটার পয়েন্টটাই একটা দেওয়া হয়, এই সাইড দিকে জঙ্গলের মধ্যে গিয়ে ওখানে আম গাছ আছে দেওয়া হয়। অ্যাকচুয়ালি এখানে পাড়াটা অনেক বড় আর কি, যেটার জন্য এখানে অনেকগুলো দিকে আমাকে হর্নগুলো নিয়ে গিয়ে কাজ করতে হয়। তো চলো আমরা এখন রাজবাড়িটা যেটা আছে, এটা এখন তো রাজবাড়ি আর নেই, তো আমি একটু ডেসক্রিপশনগুলো তোমাকে দিয়ে দিই। আমার ভালো লাগে এই ধরনের ঐতিহাসিক জায়গাগুলোয় কাজ করতে আসতে, অনেক কথা হবে, চলো। এসো হে পরম তরু সুন্দর এসো হে। তো ভালোই হলো, সমুদার সাথে দেখা হয়ে গেল। আমি একটু সমুদার সাথে পরিচয় করিয়ে দিই। সমুদা আমাদের রাজপরিবারের এখন বলতে গেলে রাজপুত্র হিসাবে আছেন। ওনাদের পরিবারই আমাদের মঙ্গলাপোতার রাজ পরিবার, ওনাদের পরিবারই আমাদের মঙ্গলাপোতার যে শাসনতন্ত্র ছিল সেটাকে ওনারাই পরিচালনা করতেন। এবং তখনকার সময় ইংরেজদের সঙ্গে যখন সকল রাজাদের যুদ্ধ বাঁধে, সকলেই যখন বশ্যতা স্বীকার করতে থাকে, তখন আমাদের এখানকার রাজাই একমাত্র ইংরেজদের বিরুদ্ধে স্বতন্ত্রভাবে নিজের লড়াইটা চালিয়ে গেছিলেন জীবনের শেষ রক্তবিন্দুটা দিয়েও। তো দাদার কাছে একটা দুটো কথা, দাদার সাথে অনেক দিনের সম্পর্ক, কারণ রাজবাড়িতে যতগুলোই প্রায় সাউন্ডের কাজ হয় আমার কাছ থেকেই দাদা বুকিংগুলো করেন। তো কিছু বলার থাকলে আর কি বলবো দাদা, কিছু বলার নেই, আমি সব জিনিসই পৌঁছে দিয়েছি একবারে, একদম মানে শেষের দিনেও যা মাল আসে, টোটাল চারটে মনিটর বেস্ট অফ যেরকম থাকে ওই ঘরটাতে ঢোকানো চলছে। ঠিক আছে ঠিক আছে, বিধিবদ্ধ সতর্কীকরণ একটা দিয়ে দিই, আমি কোনো বড় ইউটিউবার নই, আর আমাদের কাজটা যেটা রোদে জলে ভিজেই করতে হয়, ঘাম দেখে কেউ কিছু মাইন্ড করবেন না, কারণ ভাই এত রোদের মধ্যে কাজ করতে হলে জেনারেলি একটু হয়। ঠিক আছে, আমি এত মেনটেন করে কাজ করা যায় না। তো এখান থেকে বেরিয়েই যাচ্ছি, দেখি আমাদের কাজগুলো কতদূর এগোলো। আর একটা জিনিস আছে একটু দেখিয়ে দিই, জায়গাটা দেখতে পাচ্ছ, এটা মঙ্গলাপোতা রাজবাড়ির মধ্যে অবস্থিত। এটা অ্যাকচুয়ালি আমাদের আদি সর্বমঙ্গলার মায়ের মন্দির, এখানেই সর্বমঙ্গলা মায়ের যে আদি মুণ্ড আছে সেটা এখানেই অধিষ্ঠান করে, যেটা পাথরের। আর এই মন্দিরটা প্রায়ই বলতে গেলে 150 বছরের অধিক বেশি পুরনো। আমার পিছনে এই যে দালানটা দেখা যাচ্ছে এখন, যে জায়গাটা এখন প্রায় বলতে গেলে নষ্টই হয়ে গেছে, উপরে পাঁচিল উঠে গেছে, এখানটাতে হতো রাজ্যাভিষেক। যিনি রাজা হতেন তার রাজ্যাভিষেক এখানে হতো, সামনেই অধিষ্ঠাত্রী দেবী অবস্থান করছেন, তাকে সামনে রেখেই হতো রাজ্যাভিষেক। আর এই মন্দিরটা একটা চূড়াও ছিল, যে চূড়াটা বহু দীর্ঘদিন ধরে থাকার ফলে স্থাপত্য শিল্পের একটা করে নিদর্শন এগুলো নষ্ট হয়ে যায়। তারপরে এখানে সমুদ্র দায়িত্ব নিয়ে যখন কাজ শুরু করেন তখন অ্যাকচুয়ালি মন্দিরটা রিস্টোরেশন করা হয়, রিস্টোরেশনের ফলে ওপরটাকে আবার নতুনভাবে তৈরি করা হয়। আর এই পিছনটাও যদি আমি দেখাই, ওই পিছনগুলো অ্যাকচুয়ালি এত সুন্দরভাবে এখন নতুন করে রিপেয়ার করা হয়েছে, মাথায় অ্যাসবেস্টাস দেওয়া হয়েছে, এগুলো ছিল না। কারণ আমরা যখন কাজ করতাম আমরা ওই পাঁচিলের ওপরে উঠে কাজ করতাম, এখানে ওঠাটাও খুব ক্রিটিক্যাল ছিল, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে একটা সিঁড়ি আছে দেখতে পাচ্ছ, আগে আমরা অ্যাকচুয়ালি এই সিঁড়িটা দিয়ে উঠে যেতাম, তারপরে চলো উঠে যেয়েই দেখিয়ে দিই, এই সিঁড়িটা দিয়ে আমরা উঠে যেতাম, সিঁড়িটা প্রায় ভগ্ন প্রায় বলতে গেলে, এখনও টিকে আছে, এটা দিয়ে উঠে যেতাম। এরপরে এখানে গিয়ে দেখো একটা দরজা আছে, এই দরজাটার মধ্যেটা দিয়ে যেতে হতো আর কি। তারপর এখানে কোনো ছাদ ছিল না, একটুখানি জায়গা ছিল,
যদি দেখা যায় এখান দিয়ে, আমি এখনো দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে ভিতরের অবস্থা, এটা চারিদিকেই ছিল, তো এর উপরটাই দেখতে পাচ্ছ নতুন করে ঢালাই হয়েছে। এই ঢালাইটা ছিল না, আমাদেরকে এই র প্রাচীরটার উপরে উঠে গিয়ে সেই ঘরটাতে হর্ন বানতে হতো। সিঁড়ি তুলতাম আমরা এইখানে, এই যে রাস্তাটা আছে ওই রাস্তাটা দিকে, ওই রাস্তাটার নিচে অ্যাকচুয়ালি একটা আছে তোমার, ওই ছোটো জায়গা আছে উঁচু মতো, ওখান থেকে সিঁড়িটা তুলে আমরা এইদিক হয়ে উঠতাম না হলে। তো এবারে কানেকশানসগুলো করবো, এখানে DA20টা ইউজ করছি। DA20 থেকে সব কটা আমার এখানে অ্যাম্পিফায়ার ডিস্ট্রিবিউশন হবে, তো এটার জন্য আমার ডাবল বুস্ট কিছু লাগবে। ডাবল বুস্টগুলো প্রথমে বের করে নিচ্ছি, একদম তোমাদের সামনেই আজকে কানেকশানগুলো করে দিচ্ছি, দেখে নাও। একদম সিম্পল কিছুই না, এক সাইডে বক্সগুলো করবো আর এক সাইডে হর্নগুলো, এমন কিছু না। হর্ন বলতে এটাতে আমার একটা হর্ন আছে নিচে 701, হর্নটা চলে গেল আমার এখানে। DA20 একটা সাইডে দিয়ে দিলাম, এখান থেকে এসে 250 থেকে একটা দিলাম, চলে গেল। হর্নের কাজ টোটাল শেষ। বক্সটা DA20 থেকে না দিলেও হয়, অ্যাম্প্লিফায়ার টু অ্যাম্প্লিফায়ার আমি করি না, আমি DA20 দিয়েই করি, এতে করে আমার হাতে একটা এক্সট্রা গেন হয়ে যায় আর কি, এটুকু সুবিধে হয়। আর এটা আমার ডাইরেক্ট কানেকশন করা থাকলো, এটা একদম ডাইরেক্ট মিক্সার থেকে দিয়ে দেবো, ঠিক আছে। আর এখানে মনিটর লাইনটা যেটা আছে, মনিটর লাইনের জন্য একটা আলাদা কালারের আমি ইউজ করছি, আলাদা কালারটা যাতে নিজেদের বুঝতে সুবিধা হয় আর কি। ব্যাস মনিটর লাইন কমপ্লিট, এটাও ডাইরেক্ট মিক্সার থেকে দেবো, কোনো ঝামেলা নেই, ঠিক আছে। তো এখানে যা ছিল টোটাল কাজ কমপ্লিট, কানেকশানের সিম্পল একদম কানেকশান। এই SSAটাতে কোনো লোড নেই, যদি কখনো লোড দিই তখন ওটার জন্য বুস্ট পয়েন্ট ঠিক করে নেবো, তাহলে আবার দেখিয়ে দেবো। এখানে একটা মিক্সার তুলে নিচ্ছি 12 চ্যানেল, দুটো মিক্সার ইউজ করছি এখানে, একটা 12 একটা 6, কারণ এটা আমার জানোই অনেকেই দেখেছো অনেক পুরোনো মডেলের একটা মিক্সার, কিন্তু কোয়ালিটিটা এতটাই মারাত্মক, এখনও অবধি মিক্সারটা কোনো দিনও মিস্ত্রি বাড়ি যায়নি, নন রিপেয়ার্ড, শুধু ফেডার চেঞ্জ হওয়া ছাড়া আর কোনো কাজই হয়নি। SM120E, এটা স্ট্রেঞ্জারের ব্রিটিশ আমলের মডেল, ঠিক আছে। তো এটা আমার এখান থেকে একটা মেন আউটপুট চলে যাবে DA20, DA20 একটা আউটপুট দিয়ে দিচ্ছি মেন আউটপুট থেকে। এটা যেটা আমার মনিটর পয়েন্টের বুস্ট কালার দেখিয়েছিলাম, এটা আমি এখানে মিক্সারে দিচ্ছি সেন্ট থেকে। এই মিক্সারটা একটা কথা বলে রাখি, এটা কোনো মনিটর অপশান নেই, কিন্তু যে সকল মিক্সারগুলোতে মনিটর অপশান থাকে না, এরকম একটা এফেক্টের পয়েন্ট দেওয়া থাকলেও তা সেন্ট রিটার্ন দিয়ে মনিটর চালানো যায়। তুমি যদি এখানে সেন্ট দিয়ে করতে চাও তাহলে আরামসে কাজ হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এটা এখানে ডাবল মিক্সার পেয়ারিং করবো, SM6 একটা পেয়ার করছি এর সঙ্গে, কারণ SM6-এর মধ্যে ডিলেটা খুব ভালো, ডিলের যে সেটিংসটা হয়, আমার এখানে মার্কিং করা আছে, যদি দেখো আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম, এই মার্কিংয়ে যদি ডিলেটা চালানো হয় আর মাস্টার এখানে যদি ইকো মাস্টার মিডিলে করে চালানো হয়, খুব সুন্দর একটা এফেক্ট তৈরি হয় এই মিক্সারটা দিয়ে। তো এটা মাইক্রোফোনের জন্য খুব ভালো কাজ করে, এই ধরনের হরিনামে শুনতে খুব ভালো লাগে। তো এটা আমরা কী করবো, এর একটা আউটপুট আমরা এই বড়ো মিক্সারটাতে ইন করে নিই। কীভাবে ইন করবো, এই বড়ো মিক্সারটাতে আমরা লাইন যে অপশানটা থাকে, এই যে নিচের দিকের অপশানটা থাকে, এই সরি এখানে ওপরের দিকের অপশানটা থাকে লাইনের, আমরা এখানে লাইনে ইনপুট করে নেবো। এখানে আছে এর আউটপুটগুলো, জাস্ট যে কোনো একটা আউটপুট থেকে আমি নিয়ে নিচ্ছি, যে কোনো একটা আউটপুট থেকে নিয়ে এই মিক্সারে দিয়ে দিলেই কাজ হয়ে গেল, সিম্পল কানেকশান, ব্যাস এমন কিছু নেই ব্যাপারটার মধ্যে। তো সেট আপ তো কমপ্লিট, এখন সেট আপ রানিং হচ্ছে, সেট আপ পুরো চেক করা হয়ে গেছে, আমরা আমাদের মতো দেখে নিয়েছি চারদিকটা ঘুরে যেখানে যা সেট আপ ছিল। তো এখানে একটা এক্সট্রা সংযোজন হচ্ছে যে 700-তে আমি বলেছিলাম 10টা হর্ন দিচ্ছি, 10টার জায়গায় 11টা হর্ন দিতে হয়েছে, করার কিছু নেই, একটা জায়গায় এবছর একটা এক্সট্রা দিতে হয়েছে, একটা হর্নের জন্য মেশিন বাড়ানো সম্ভব নয়। 11টা হর্ন আছে 700, ব্যাকে দেখতেই পাচ্ছ নিচে দুটো মেশিন, এর উপরেরটা দেওয়া আছে বক্স, এটা আমি কমিয়ে রেখেছি কারণ ভিডিওটা করছি বলে, আর বাকি যেরকম বলেছিলাম অ্যাজ ইউজুয়াল সেরকমই বাজছে, একটু তাও সেটিংগুলো দেখিয়ে দিচ্ছি। হর্ন রান করছে, ঠিক আছে, হর্নের জন্য এই সেটিংটা করা আছে, আর একটু সাপটা কম করে দেবো, সাপটা একটু বেশি লাগছে, ঠিক আছে। এটা তার উপরে বক্সের জন্য করা আছে, এটা আছে মনিটরের জন্য করা, এগুলো সব সাউন্ড বেঁধে রেডি করা হয়ে গেছে। ওপরের 250-টাতে আছে 4টে হর্ন, একদম পুরো রেডি হয়ে গেছে। আর এটা মিক্সার সেট আপ, মিক্সারটা এই এই 4টাতে ক্যাচার ঢুকেছে, ক্যাচার জানো আমাদের গ্রাম বাংলার এটা একটা ভাই আলাদাই জিনিস, এটা হরিনামের ক্ষেত্রে লাগে। 4টে ক্যাচার আমি ইউজ করছি এখানে, এখানে একটা,
এখানে একটা, আর এই সাইডে একটা, আর ওই আমার সামনের দিকে একটা আছে। মনিটরগুলো ইউজ হচ্ছে, মনিটরগুলো ক্যাচারে ছাড়া থাকবে না। এখানে একটা মনিটর, এখানে একটা মনিটর। আমি যদি মনিটরের সাউন্ডটা একটু ছাড়ি, হাবলুদা হাবলুদা 500টা অন করো না, আমি একটু মনিটরের সাউন্ডটা দেখিয়ে দিচ্ছি। তো এটা দেখো, এটা বাড়ালে মনিটরটা বাড়ছে। সামনে নিচটাতে মনিটর আছে, এই মাইক চেক করছি। মনিটরটা দেখানোর কারণ কি? কারণ মনিটরটা ব্যালেন্স এরকমই থাকবে। বক্সের সামনে মাইক্রোফোন নিয়ে যেতে কাউকে বারণ করবে না, লোককে বলবে বক্সের সামনে যাও তো দেখি মাইক্রোফোনটা সিটি মারছে কি না, তবে তুমি সাউন্ড ম্যান, এরকমভাবে মনিটর টেস্ট করবে। বক্সের সামনে গিয়ে দাঁড়িয়ে দেখলাম মনিটর ঠিক আছে অ্যান্ড লাউড আছে উইথ কোয়ালিটি। বক্সকে মাইক্রোফোন নিয়ে কখনো ভয় পাবে না। চলো এরপর হর্নের সাউন্ডগুলো দেখে আসি। তো এখান থেকে চলো বেরিয়ে গেলাম। আমার পিছনে দেখতে পাচ্ছ যে এখানে মেন বেদিটা, এখান থেকে দুটো লাইন বলেছিলাম, চলো দুটো লাইনেই ঘুরতে যাব। এই আমার সামনে দিকে একটা লাইন চলে গেছে, দেখো সোজা আমি যাচ্ছি, এই সোজা একটা লাইন গেছে আর ওই দিকের একটা ডিভিশন লাইন। এখানে প্রত্যেকটা হর্নের কাছে গিয়ে আমি হর্নের কোয়ালিটি আর থ্রোয়িংটা দেখিয়ে দিচ্ছি। যতজন আমার হর্নের কাজ দেখেছো জানো হর্নের কেমন কোয়ালিটি। আমি এতটা দূরে এসেছি, এইখান থেকে আছে আমার সামনে এইখানে। আশা করি পিছনের হর্নটার সাউন্ড তোমরা দেখলে। এরপর চলো সামনে যে হর্নটা আছে ওটাও দেখবো, তারপরে গাছেরটা গিয়ে চেক করবো। আমি একবার এসে দেখে গেছি সবগুলো, দেখানোর জন্য আসা শুধু। এই যে পিছনে আছে দেখো ওপরে, আর কোয়ালিটি আশা করি দেখতে পাচ্ছো। ওয়েল কোয়ালিটি, এত যে লোড আছে আমার দেখতে গেলে 8 কয়েলের মতো লোড পড়েছে। আর একটা গাছের কোয়ালিটিটা একটু দেখিয়ে দিচ্ছে ভাই। গাছে এখানে দেওয়া আছে তিনটে, এই তিনটাও দেখতে পাচ্ছ একই কোয়ালিটিতে বাজছে, তবু আমার 700-তে হলুদ লাইট খুব মাঝে মাঝে ব্লিঙ্ক করছে। ব্যাক যে আমি ওই দিক থেকে আরেকটা যে লাইন এসেছে, মানে বলছিলাম এই দিকে দেখা যাচ্ছে 700-তে কটা আছে, এখানে দেখা গেল 700-তে 6টা আছে এই সাইডে। আর একটা লাইন গিয়ে ওই দিক থেকে এসে 700-তে ঢুকেছে, যেটাতে আছে 5টা হর্ন। তো ওইটারই বা সাউন্ড কোয়ালিটি কেমন চলছে ওইটা আমরা দেখতে পাবো। চলো দেখি কোন দিকে যাচ্ছি। একটা মন্দিরটার এখান থেকে, এই যে বেদি দেখালাম, বেদি থেকে যেটা আরেকটা ডিভিশন চলে যাচ্ছে, ওই আগেটাতে আম গাছটা থেকে শুরু আছে, আম গাছটা থেকে শুরু। এখানটা একটু যে সাউন্ডটা ব্ল্যাঙ্ক লাগছে, ওই সাউন্ডটা ব্ল্যাঙ্ক থাকবে না, কারণ বক্সগুলো যখন ঠিকঠাক পজিশন হয়ে বসবে। আর এদিকে আরও কিছু মানে প্রবলেম হয় এখানে, পিছনে বয়স্ক মানুষ আছে যার জন্য আমাকে এখান থেকে ব্যাকের চঙাটা প্রত্যেকবারে খুলে নিতে হয়, সেই জন্য এবছর আর লাগাতেই দেয়নি ওখানে। আর এই যে এখান থেকে শুরু হচ্ছে এই লাইনটা, এখানে আছে একটা, ওই আগে খুঁটিতে যাচ্ছি আমি দেখাচ্ছি। এইখান থেকে আমার আরও হর্ন আছে, ওই পিছন থেকে যে হর্ন লাইনটা আসছে ওই হর্ন লাইনটা, এই একটা হর্ন, এই লাইন সামনে যাচ্ছে, এই লাইন সামনে যাচ্ছে। এই দিকে যদি যাই আমি, এই এন্ডিং পয়েন্টে হর্ন বাঁধার ভিডিও দেখেছ, ওই গাছের ওপরে দুটো আছে, এই গাছের ওপরে দুটো আছে। এটা সামনেটা একটু আমি যাচ্ছি দেখে না, আর এই রাস্তাটাই একটা আছে, এই রাস্তাটার এন্ডিংটা আর আমি যাচ্ছি না, একটাই আছে ওদিকে বলে দিলাম। গানটা শেষ হয়ে এলো এমন সময়, হ্যাঁ ভালো করে দেখাতেও পারলাম না। এখানটাতে আছে দুটো, এই পুরো যে লাইনটা মানে প্লাস এদিকে একটা ঢুকেছে, টোটাল হিসাব করে দেখো আমি 11টার হিসাব দিলাম, এই লাইনটা টোটাল চলছে একটা 700। এরপর আমরা যাব এই দিকে রাজবাড়ির ফ্রন্টের দিকে যে জায়গাটা, এইখানটাতে যদি যাও, এই সামনে একটা হর্ন দিয়ে শুরু হয়েছে, এই হর্নটা থাকছে এখানে,
তোমার এখান থেকে একটা 250 তে ডিভিশন করে দেওয়া আছে। 250 তে ডিভিশন বলতে পুলিশ গাড়ি এসছে, কি আবার বলছে কে জানে। এই যে হর্নটা আছে এটা 250। আরেকটা আছে 250 তে, যেটা ওই দিকে ওই আমাজন জঙ্গল দিকে আছে। আর একটা তোমার এখানে, এখানে একটা ফিল্ডের জন্য দেওয়া। ওখানে কাঁচটা যেটা আছে, কাঁচটা এখানের কাঁচটা ব্লাস্ট হয়ে নিচে পড়লো টোটাল। কি জন্য ব্লাস্ট হলো কে জানে, কাঁচটা ব্লাস্ট হয়ে পড়লো। এখানে একটা সাউন্ডের স্পন দেওয়া আছে। আর এই আমার সাউন্ডের কোয়ালিটি ওভারঅল, এটা আমার ফিল্ড ওভারঅল, ঠিক আছে। এটা ওভারঅল ফিল্ড, এটা ওভারঅল সাউন্ড, তো আমার রেডি। ভাই এটাই ছিল হোলি সাউন্ড সেটআপের ভিডিও। পিছনে পুলিশ গাড়ি দাঁড়িয়ে আছে, আমার কোনো চাপ নেই ভাই, আমার ওই নাম সংকীর্তন, কোনো অসুবিধা নেই। আর আমার পুরো পারমিশন এখানে লেটার নেওয়া আছে, রাজবাড়ির কাজ যদিও, ওনারা এখানে অনারারিভাবে এসেছেন জাস্ট ঘুরে দেখতে। তো চললাম, আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি সাগনিকদার প্রোগ্রামটা তো ব্লগ আসছে, দেখা হচ্ছে। চলো, জয় হিন্দ, বন্দে মাতরম।